জাতীয় নির্বাচন ঠেকাতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা 48 ঘণ্টার অবরোধে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী সহ সারা দেশে র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর সহকারী পরিচালক আনম ইমরান খান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের 126টি টহল দল সহ সারা দেশে 418টি টহল দল মোতায়েন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার গণপরিবহন ও পণ্যবাহী পরিবহন নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে র‍্যাব টহল দল। যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাস স্ট্যান্ড, রেল স্টেশন সহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে গোয়েন্দারা ছদ্মবেশে নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা সহ সারা দেশে 157 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, ঢাকায় গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্য নিহত হন। পরদিন 29 অক্টোবর হরতাল পালন করে বিএনপি। এরপর বিভিন্ন মেয়াদে এ নিয়ে 10 বার অবরোধের ডাক দেয় দলটি।